আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক এক সেট সেটের এর আগে আমি একের ক এবং খ দেখিয়েছি আজকে গ নাম্বারটা দেখাবো গ নাম্বারে কী বলেছে একটু খেয়াল করো বলেছে এক্স বিলং এখানে আগেই বলে নিচ্ছি যে এই এখানে বলছে যে এখানে এই সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই এইভাবে যদি থাকে এগুলিকে স্যাট গঠন পদ্ধতি বলে অর্থাৎ কিছু গাঠনিক লেখা থাকবে এটাকে স্যাট গঠন পদ্ধতি বলে তো এই স্যাট গঠন পদ্ধতি আছে এটা আর এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে বলছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের মানগুলি হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে কোনগুলি যেগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এখানে এক্সটা এমন হবে ছত্রিশের গুণনীয় হবে অর্থাৎ ছত্রিশকে উৎপাদকে বিশ্লেষণ করলে যেই যেই সংখ্যাগুলি পাওয়া যাবে অর্থাৎ যেই যেই সংখ্যা দিয়ে ছত্রিশকে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলি হচ্ছে ছত্রিশের গুণনীয় এবং সিক্সের গুণিতক অর্থাৎ সিক্সকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যেই যেই সংখ্যাগুলি পাওয়া যাবে সেগুলি হবে সিক্সের গুণিতক তো এখন এমন হবে যে এগুলি ছত্রিশের গুণনীয়ক হবে সিক্সের গুণিতক হবে তো আমরা প্রথমে ছত্রিশের গুণনীয়টা বের করে নেব তো যেহেতু এখানে এটা হচ্ছে এক্স বিলংস টু এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার অর্থাৎ সবগুলি পূর্ণ সংখ্যা হবে তা আমরা ছত্রিশকে যদি আমরা ভাঙাই আমরা লিখবো থার্টি সিক্সের নিয়োগগুলো থার্টি সিক্স এর গুলো কী কী পাই আমরা প্রথমে পাবো থার্টি সিক্স এন্টু ওয়ান এটাও থার্টি সিক্স তারপরে পাবো আমরা এইটিন 2 টু অর্থাৎ আঠারো দুগোনা ছত্রিশ তারপর আমরা কী পাবো টুয়েলভ ইন্টু থ্রি অর্থাৎ তিন বারো ছত্রিশ তারপর আমরা কী পাবো নাইন 4 ফোর চার নং আর আমরা কী পাবো সিক্স 6 সিক্স আর কিছু নেই অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর সিক্স সিক্স দুইটা আছে একটি আসবে নাইন টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স তাহলে আমরা গুণনিয়োগগুলো লিখে নিই গুণনিয়োগ গুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সিক্সের পরে চলে যাবে নাইন সরি নাইন আসবে টুয়েলভ তারপর আসবে এইটেন তারপর আসবে থার্টি সিক্স এবং সিক্সের গণিতকগুলো সিক্স এর গণিতকগুলো আমরা যদি পাই তা সিক্স ছয় একে ছয় ছয় দোকোনা বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ এইভাবে আরো আছে তো সুতরাং আমরা তালিকা পদ্ধতিটি হবে তালিকা পদ্ধতিতে সেটটি হবে তালিকা পদ্ধতিতে সেটটি হবে কি হবে খেয়াল করো এখানে এবং কথা বলছে এবং মানে দুইটার ভিতরেই থাকতে হবে এবং এর অর্থ হচ্ছে ছত্রিশের গুণনিয়োগের মধ্যেও সংখ্যাটা থাকতে হবে সিক্সের গুণিতকের ভিতরে সংখ্যাটা থাকতে হবে তাহলে ওই সংখ্যাগুলি হবে তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেখি দুইটার ভিতরে কী কী আছে দুইটার ভিতরে মিল আছে সিক্স আছে তাহলে সিক্স দুইটার ভিতরে টুয়েলভ আছে টুয়েলভ দুইটার ভিতরে এইটিন আছে তাহলে এইটিন আর দুইটার ভিতরে আছে থার্টি সিক্স থার্টি সিক্স এটাই হবে এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি পরবর্তীতে সেটাকে আরেকটু খোলাসা করব যদি কোনো সমস্যা থেকে থাকে আচ্ছা আমরা চলে যাই নাম্বার যেটি ঘ নম্বরে নাম্বারে কী বলে দেখো নাম্বারে বলেছে এক্স বিলংস টু এখানেও বলছে যে এক্সটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তারপর বলছে এক্স কিউব অর্থাৎ এক্সকে কিউব করলে ন্যাচারাল নাম্বারের ভিতরে যেই সংখ্যাটাকে কিউব করলে পঁচিশের চেয়ে বড়ো হবে সেই সংখ্যাটা নেওয়া যাবে এবং কি যেই সংখ্যাটাকে পাওয়ার ফোর করলে দুইশো চৌষট্টির এর চেয়ে ছোটো হবে সেটা নেওয়া যাবে তা আমরা শুরু করে দিই এখানে বলছে এটাতে বলছে যে এক্স বেলংস টু অ্যান সাজ দ্যাট এক্স কিউবটা হবে পঁচিশের চেয়ে বড় এবং দিয়ে বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোরটা হবে দুইশো চৌষট্টির চেয়ে ছোটো তাহলে আমরা যদি এখন দেখি কিউবে চলে যাব সরাসরি ওয়ানকে যদি আমরা কিউব করি এক্স ইকুয়াল ওয়ান হলে যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে এক্স ইকাল ওয়ান হলে এক্স কিউবটা হবে ওয়ান কিউব তার এক্স টু দি পাওয়ার ফোরটা হবে ওয়ান টু দি পাওয়া ফোর ওয়ানের পাওয়ার ফোর হলেও ওয়ান হয় এটা শর্ত পূরণ হয় না কারণ এই ওয়ান কিউবটা পঁচিশের চেয়ে বড় হয়নি যেহেতু এখানে এবং বলেছে তাহলে এই শর্তটাও পূরণ হতে হবে এই শর্তটা পূরণ হতে হবে যদি দু শর্ত পূরণ না হয় তাহলে সেটা নেওয়া যাবে না যেহেতু এটা কিন্তু দুশো যে ছোটো আছে এই শর্তটা পূরণ হয়েছে কিন্তু এখানে কিউবটা যেটা কিউবের মানটা যেহেতু ওয়ান যেটা পঁচিশের যে বড় নয় এই শর্ত পূরণ হয়নি যা শর্ত পূরণ হয়নি আমরা লিখে দেব শর্ত পূর্ণ হয়নি তারপরে যদি আমরা টু নেই এক্স ইকাল টু হলে তাহলে এক্স কিউবটা হবে কিউব আর টু কিউব মানে হচ্ছে এইট এবং এক্স টু দি পাওয়ার ফোর হবে টু টু দি পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন এটাও শর্ত পূরণ হয়নি এই এই শর্তটা পূরণ হয়েছে কারণ দুশো চৌষট্টি চেয়ে এটা ছোটো কিন্তু এইট পঁচিশের চেয়ে বড় নয় তাহলে এটাও শর্তপূর্ণ হয়নি এবার যদি আমরা এক্সিকল থ্রি নিই অ্যাক্সিকল যদি আমরা থ্রি নিই তাহলে এক্স কিউবটা হবে থ্রি কিউব আর থ্রি কিউব বলতে তিনবার থ্রিগুণ তিন ত্রিকা নয় তিন নও সাতাশ এবং এক্স টু দি পাওয়ার ফোর হবে থ্রি টু দি পাওয়ার ফোর আর থ্রি টু দি পাওয়ার ফোর মানে থ্রি বার গুণ তাহলে তিন তিন নয় তিন নং সাতাইশ তিন সাতাশে একাশি এটা শর্ত পূরণ হয়ে গেছে কারণ এক্স কিউবের মানটা হচ্ছে সাতাশ যা পঁচিশের চেয়ে বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর মানটা হচ্ছে একাশি যা দুশো চৌষট্টি চেয়ে ছোট তাইলে আমরা লিখতে পারি এটি শর্ত পূরণ হয়েছে পূরণ হয়েছে এবার আমরা পরেরটাতে যাই এক্স ইকুয়াল যদি ফোর নেই এক্স ইকুয়াল ফোর হলে এক্স টু দি পাওয়ার ফোর হবে সরি এক্স কিউব এক্স কিউবটা হবে এক্স ফোর টু দি পাওয়ার কিউব বা ফোর কিউব ফোর কিউব মানে ফোর চার তিন বার গুণ চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি এবং আমরা যদি এক্স টু দি পাওয়ার ফোর নিই তাহলে হবে ফোরের উপরে পাওয়ার ফোর তাহলে ফোরের উপরে যদি পাওয়ার ফোর হয় চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি চার চৌষট্টি কত আমরা একটু গুণ করে দেখি আমরা গুণটা করে দেখি চার চৌষট্টি কত সিক্সটি ফোর ইন্টু ফোর দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এখানে লিখবো টু ফিফটি সিক্স এটিও শর্ত পূরণ হয়েছে কারণ চৌষট্টি যেটা এক্স কিউব মান এটা পঁচিশের চেয়ে বড় আর যেটা এক্স টু দিপার ফোর মানে দুশো ছাপ্পান্ন যেটা দুশো চৌষট্টির চেয়ে ছোটো তাহলে এটি শর্ত পূর্ণ হয়েছে এবার আমরা ফাইভটা দেখি এক্স এক্সিকল যদি ফাইভ হয় ফাইভ হলে এক্স কিউবটা হবে ফাইভ কিউব আর ফাইভ কিউব মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং এক্স টু দি পাওয়ার ফোরটা হবে ফাইভ টু দি পাওয়ার ফোর আর ফাইভ টু দিবার ফোর মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ পাঁচে ছয়শো পঁচিশ এটা শর্ত পূরণ হয়নি কেন হয়নি এটা শর্ত পূরণ হয়েছে এটা পঁচিশের চেয়ে বড় ঠিক আছে কিন্তু এটা কিন্তু একশো দ্বীপর ফোরটা বলছে যে দুশো চৌষট্টির চেয়ে ছোট হবে দুশো চৌষট্টির চেয়ে ছোট হবে কিন্তু এখানে একশো দ্বীপর ফোরটা দুশো চৌষট্টির চেয়ে বড়ো হয়ে গেছে তাহলে এটি শর্ত পূরণ হয়নি যা শর্ত পূর্ণ হয়নি এখন একটি জিনিস খেয়াল করো আমরা যদি সিক্স নেই এটা আরও বড় হবে যদি সেভেন নেই এটা আরও বড় হবে এইট নিলে আরও বড় হবে তাহলে এখন যত বড় সংখ্যা নিব তত বড় হতে থাকবে যা এই শর্তটা আর পূরণ হবে না তাহলে আমাদের শুধুমাত্র দুইটি সংখ্যা শর্ত পূরণ করেছে একটা হচ্ছে থ্রি আর একটি হচ্ছে ফোর সুতরাং তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে সেটটি হবে আর সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে এটা স্মরণ রাখতে হবে সেটটি হবে আমরা লিখতে পারব থ্রি শর্ত পূরণ হয়েছে এবং ফোর শর্ত পূরণ হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে সলভ করে দেওয়ার আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সকলের জ্ঞান আরও সমৃদ্ধ হোক তোমরা যেন ভালোভাবে পড়ালেখা করে ভালো মানুষ হতে পারো সেই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আজ্ঞাত